আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু। কাছে এবং দূরে, দেশে এবং দেশে বাইরে যারা আমাদের ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় সম্মানিত বন্ধুগণ, আজকে আপনাদেরকে দেখাবো বছরে আমরা দুইটি ঈদ পেয়ে থাকি, তো ঈদের নামাজটি কীভাবে আদায় করবেন প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখিয়ে দিব। আমরা দুই ঈদে নামাজ পড়ে থাকি, একটি হলো ঈদুল ফিতর আরেকটি হলো ঈদুল আযহা। তো আমরা ঈদুল ফিতরের নামাজটি যেইভাবে আদায় করেছি নিয়ম একই, একই নিয়মে আমরাও ঈদুল আযহার নামাজটি পড়ব। পার্থক্য হলো একটি হলো ঈদুল ফিতর আরেকটি হলো ঈদুল আযহা। আমরা ঈদুল ফিতরের নামাজের নিয়ত করেছিলাম ঈদুল ফিতর, ফিতরের নিয়ত, এবং ঈদুল আযহার নিয়ত করব আমরা ঈদুল আযহা। তো নিয়তি হলো সব। তো আমরা নিয়তি যদি একটু আমরা পরিবর্তন করে আমরা ঈদুল আযহার নামাজটি যদি আমরা পড়ি, আশা করি নামাজটি হয়ে যাবে। আমরা বছরে দুইটি ঈদ পেয়ে থাকি, দেখা যায় যে ম্যাক্সিমাম মানুষগুলি ঈদের নামাজটি কীভাবে আদায় করবেন অনেকেই জানেন না, কারণ দুই ঈদের নামাজে ছয় ছয় তাকবীর দিতে হয়। আমরা এই তাকবীরগুলো কখন এবং কীভাবে দিতে হয় এইগুলো, এই তাকবীর সম্পর্কে অনেক মানুষের ধারণা খুবই কম, কারণ রেগুলার নামাজ পড়লে পারে যেমন পাঁচ ওয়াক্ত নামাজ মানুষের মুখস্থ হয়ে যায়, তেমনি ঈদ উল ফিতরের নামাজটি বছরে দুইটি আমরা পেয়ে থাকি, এই জন্য অনেকে এই নামাজটি একটু পড়তে গেলে একটু ভুল হবে, এটাই স্বাভাবিক। তো ভাইরা, আপনারা আমাদের ইউটিউব চ্যানেল এবং কেতাবাদি পড়ে যদি আপনারা যদি শিখতে পারেন, আশা করি আপনার নামাজটা সুন্দর হবে। যেহেতু ঈদুল আযহার নামাজটি হচ্ছে ওয়াজিব নামাজ, তো আমরা এই ওয়াজিব নামাজটি আমরা এমনভাবে আদায় করব যেন আমাদের নামাজের মধ্যে খুশু খুশু যেন না ছুটে যায়, নামাজের মধ্যে যেন খুশু খুশু থাকে। দেখা যায় নামাজ পড়তে গেলে মানুষ একজন আরেকজনের দিকে লক্ষ্য করে, একজন আরেকজনের দিকে ফলো করে, যে অপর ভাই ডাইনে বামে সামনের ভাইটি কীভাবে হাত উঠায়, কীভাবে নামাজ তিনি পড়েন তাকে ফলো করেন, তাকে লক্ষ্য করেই আপনি নামাজটি আদায় করেন। আর আপনি যদি শিখে যদি নামাজটি আদায় করেন, আশা করি তাকে আর ফলো করতে হবে না, এই নিয়ম অনুযায়ী আপনি একা একাই আপনি ঈদগাহে যেয়ে আপনি জামাতের সমবেত হয়ে আপনি নামাজটি পড়তে পারবেন, কারণ একজন আরেকজনকে ফলো করা লাগবে না, ডাইনে বামে কে কী করলো এই দিকে আপনার খেয়াল করতে হবে না। আমরা এই নামাজটি যখন পড়ব, নিয়ত তো আমরা মন থেকে করবই, অনেকে মুখে উচ্চারণ করেন, আপনারা এইভাবে উচ্চারণটি করতে পারেন, নওয়াইতন সুল্লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল ঈদুল আযহা মা সিত্তাতি তাকবিরাতি ওয়াজিবুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাআবাতি শরীফাতি আল্লাহু আকবার। আরবি না জানলে বাংলাতে আপনি এভাবে নিয়ত করবেন, আমি আল্লাহর হস্তে ঈদুল আযহার নামাজে নিয়ত করছি আল্লাহু আকবার। তো এই নামাজটি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখে দিব, ইমাম সাহেব কখন কীভাবে পড়বে আর মুত্তাদি আপনারা কীভাবে ইমাম সাহেবের সাথে করবেন, আপনাদেরকে প্র্যাকটিক্যালি নামাজটি আমি এখনই দেখিয়ে দিচ্ছি। প্রিয় সম্মানিত বন্ধুগণ, আমরা জয়নামাজে দাঁড়িয়ে জয়নামাজে দোয়াটি পড়ে নিব। ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এরপর আমরা নিয়তটি পড়ব, নওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল ঈদিল আযহা মা সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাআবাতি শরীফাতি আল্লাহু আকবার সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক আল্লাহু আকবার আল্লাহু আকবার الله أكبر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي ارحمني واهدني وعافيني وارزقني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني واهدني وعافيني وارزقني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات الطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك ارحمني إنك أنت الغفور الرحيم
السلام عليكم ورحمة الله، السلام عليكم ورحمة الله. প্রিয় সম্মানিত বন্ধুগণ, আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিলাম ঈদ উল আদহার নামাজটি কীভাবে আদায় করবেন। এইভাবে নামাজ শিখে আদায় করলে আশা করি নামাজটি হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাথে আবারও পরবর্তী নতুন ভিডিওতে সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।